ভয় পেলে চলবে না। ঐক্য বজায় রেখে লাল ঝান্ডাকে ঊর্ধ্বে তুলে ধরে মতাদর্শের মধ্য দিয়ে জনগণের সাথে সংযোগ স্থাপন করে বামফ্রন্টকে শক্তিশালী করে তুলতে হবে। বাম গণতান্ত্রিক ফ্রন্টকে আরও শক্তিশালী করতেই হবে। বাম গণতান্ত্রিক ফ্রন্ট শক্তিশালী হলে ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র রক্ষায়, সংবিধান রক্ষার জন্য যে লড়াই, সেই লড়াই আরও শক্তিশালী হবে। তার মধ্যেই ফ্যাসিবাদী ধর্মীয় রাষ্ট্র কায়েম করতে যারা চাইছে তাদের প্রতিরোধ গড়ে তুলতে পারব। ভারতের কমিউনিস্ট পার্টির 101তম প্রতিষ্ঠা দিবসের আলোচনা সভায় এমনই অভিমত ব্যক্ত করলেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক গৌতম দাস। স্বৈরাচার সাম্প্রদায়িকতা পরাস্ত করে গণতন্ত্র রক্ষার লড়াই তীব্র করো, এই বিষয়ের উপর সোমবার সিপিআইএম বিলোনিয়া বিভাগ অফিসে কনফারেন্স হলে করুণা রায় স্মৃতি মঞ্চে আয়োজিত হয় প্রতিষ্ঠা দিবসের আলোচনা সভা। পার্টির দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার সভাপতিত্ব করেন এদিনের এই সভায়। প্রথমে আলোচনা রাখতে গিয়ে পার্টির বিলোনিয়া মহকুমা কমিটির সম্পাদক তাপস দত্ত ভারতের কমিউনিস্ট পার্টির ইতিহাস টেনে স্বাধীনতা সংগ্রামের কমিউনিস্টের ভূমিকার পাশাপাশি বর্তমান সময়ে ত্রিপুরা রাজ্যের সন্ত্রাসের ঘটনার বলি তুলে ধরে গণতন্ত্র উপায়ে একে প্রতিহত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং আগামী দিনে লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়ার কথা বলেন। সেই দাবির উপরে আন্দোলন করতে হবে, জন আন্দোলন গড়ে তুলতে হবে। দরকার হলে আমরা ঝান্ডা নেব না, হল ধান্ডা নেব না, মানুষকে সম্ভবত সেইভাবে উত্তাল একটা ঢেউ সৃষ্টি করতে হবে সারা ভারতবর্ষে, যেমন তেমনি আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে, কারণ এছাড়া আর কোনো পথ নেই। তার জন্য দরকার হচ্ছে পার্টিকে শক্তিশালী করা। এখনো আমাদের পার্টির মধ্যে যেরকম ভাবে আমরা চাই একটা বিপ্লবী শৃঙ্খলাবদ্ধ পার্টি, এখন এখনো একটা অংশের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব আছে, সমস্ত কর্মসূচির মধ্যে ঠিক মতো অংশগ্রহণ করেন না, পার্টি নির্বাচিত এটা একটা আছে। তেমনি আমরা তো চিরজীবন থাকবো না, নতুনদের জন্য তো জায়গা করে দিতে হবে, নতুন রক্ত করতে গেলে নতুন রক্ত না আসতে পারে কমিউনিস্ট পার্টি সংগঠন টিকবে? যে যারা আসছে সন্ত্রাসের মধ্যে, যে যুবকরা আসছে, যুবক যুবতীরা আসছে, তাদের পার্টিতে আনার জন্য আমাদের উদ্যোগী হতে হবে। তাদেরকে অতন থেকে যে মানবাদী লেনিনবাদী শিক্ষায় শিক্ষিত করতে হবে, পার্টির শৃঙ্খলায় শিক্ষিত করতে হবে, যাতে তারা যোগ্য দায়িত্ব তারা নিতে পারে। সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে ভারতের কমিউনিস্ট পার্টির 101তম আলোচনা সভার প্রধান বক্তা সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক গৌতম দাস আলোচনা করতে গিয়ে বলেন, ভারতের কমিউনিস্ট পার্টির জন্মলগ্ন থেকেই আজকের সময় পর্যন্ত পথটা অমসৃণতা ছিল না। বিভিন্ন ষড়যন্ত্র এবং আক্রমণের কথা তুলে ধরে স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টদের ভূমিকা ও ত্রিপুরার সংগঠনের বিস্তার নিয়ে আলোচনা করেন তিনি। তিনি বলেন, 1993 সালে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পর থেকে বিচ্ছিন্নতাবাদীদের মোকাবিলা করে শান্তি প্রতিষ্ঠা করে শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন দিক দিয়ে ত্রিপুরার উন্নয়ন করেছে বামফ্রন্ট, আর সেটা বামফ্রন্টের হাত ধরেই সারা রাজ্যে বিস্তারিত করেছে। কিন্তু গত 31 মাসে বিজেপির সরকারের জনবিরোধী নীতি ও রাজ্যের সন্ত্রাসের বিভিন্ন দিকগুলি তুলে ধরে রাজ্য কমিটির সম্পাদক গৌতম দাস আরও বলেন, শুধু দৈহিক আক্রমণ বা আক্রান্তের মানুষের অর্থনৈতিক জীবন জীবিকার পাশাপাশি আক্রান্ত এ রাজ্যের গণতন্ত্র। তিনি আরও বলেন, বামফ্রন্ট সরকার আস্তে আস্তে যা করেছিল তা ধ্বংস করছে বিজেপি। এই অবস্থায় মানুষ লাল ঝান্ডা নিয়ে পথে নেমেছে এবং আগামী দিনে সংখ্যাটা অনেক আরো বেড়ে যাবে বলেও অভিমত প্রকাশ করলেন গৌতম দাস। আমাদের মতাদর্শ প্রচারের জন্য আরো বেশি করে দেশের কথা নিয়ে যেতে হবে, যে নতুন পরিস্থিতি সেটা মানুষের কাছে তুলে ধরতে হবে। যে যেখানে আমরা দিয়েছেন, আমরা বলেছিলাম গাড়ি গাড়িতে যান বোঝান, এই কাজটা আমরা বুঝছি যে আপনারা নিজেরা কেন এসছেন এখানে, কবিন্দ্র আছেন, মধ্যবয়স্ক আছেন, কিছু তরুণ আছেন, সম্মিলিত ভাবে আলোচনা করে উদ্যোগ নিয়ে জনগণের সঙ্গে সংযোগ করা,
পার্টিকে শক্তিশালী করুন। আমরা যে জনতান্ত্রিক ফ্রন্টের কথা বলছি, বামপন্থী ঐক্যের কথা বলছি, আমাদের পার্টি যদি শক্তিশালী করা না যায় এই কাজটা করা যাবে। আমাদের পার্টির শক্তি বাড়লে পরে বামফ্রন্ট শক্তিশালী হবে, বাম গণতান্ত্রিক ফ্রন্ট শক্তিশালী হবে, ধর্মনিরপেক্ষতা রক্ষার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য, সংবিধান রক্ষার জন্য যে আমাদের লড়াই, সে লড়াই শক্তিশালী হবে। এবং তার মধ্য দিয়ে এই যারা বেশিবাদী ধর্মীয় রাষ্ট্র কায়েম করতে চাইছে তাদেরকে আমরা সবলে বাধা দিতে পারব। এই জন্যই যে শতবর্ষ অনুষ্ঠান সেটা আমাদের কাছে আনুষ্ঠানিকতা, এটা হচ্ছে নূতন করে শপথ নেওয়ার দিন। এটা মনে রাখতে হবে যে লেনিনের পার্টি, লেনিনের কথা আমরা বলি, যে পরিস্থিতি সে পরিস্থিতি মূল্যায়ন করে যে কোনো ব্যুরো রিপোর্ট আকাশ ত্রিপুরা।